আসলে আমরা আল্লাহকে ফর্মালি থ্যাংকস দেই, শুকরিয়া জানাই, কালিমাতুল শুকর করি, আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সে আল্লাহর পাঠানো সবচাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি? আল্লাহ। চিল্লায় বলেন কি নাম? আল্লাহ। এই যে সূরাতুল আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন? এই কোরআনটা হচ্ছে নূর, এই কোরআনটা হচ্ছে হিদায়াত, এই কোরআনটা হচ্ছে শিফা, এটা হচ্ছে আলো। এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে। কি করতে হবে? আলো। আলোর দরকার আছে না নাই? আলো ছাড়া কিছু দেখা যায়? এজন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে? রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, একটা কিতাব পাঠালাম, যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। কোন দিকে নিবে? জোরে বলেন, আমরা আলোর পথের সৈনিক, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে, বইটার নাম কি? তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন, আবার হেদায়েত দিলেন। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, গাইড বুক টু দোজ হু আর মুত্তাকিন। তাহলে গাইড বুক পেলাম, আলো পেলাম, আবার এটার ভিতরে শেফা আছে। কি আছে? শেফা মানে সুস্থতা, শেফা মানে রেমেডি, শেফা মানে রিকভারি। আপনি অসুস্থ হলে সুস্থ করে কে? কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে? নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন? ঝুলানো যাবে? পড়তে হবে। কি করবেন? যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায়, নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয়? হ্যাঁ, পড়তে হবে, পরে ফু দেন সুস্থ করবে কে? এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন ভূমিকা সূরা, এটার নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা। এই সূরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন। পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে। আবার এই সাত আয়াতের ব্যাখ্যা শুরু করে দিলে 30 পারা কোরআন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী নাম দিলেন সূরাতু শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন, এক লোক অসুস্থ ছিল, কেউ কোন জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না। সাহাবারা বলল আমরা পারব। সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে, যাও মিয়া। সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে, এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে? সবাই বলে তাইলে আসো সুস্থ করো। সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা 100টা, এক পাল ছাগল দিবা। কতিফু কানাম, বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সূরাতুল ফাতিহা পরে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? হ্যাঁ, বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। কি নেওয়া? শিফা। অসুস্থ হয়েছেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল, বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়লেন, সূরাতুল ফালাক পড়লেন, নাস পড়ে ফু দিলেন, ভালো করে দিল কে? আমরাও যারা অসুস্থ, আমরাও যদি ইখলাস ফালাক নাস পড়ি ফাতিহা পড়ে ফু দেয় আমাদেরকে ভালো করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার? দেখি সবার হয়। আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো। আরো জোরে পড়ি আমিন।